আপনি সমস্ত বিজনেস করবেন এটা আপনার মৌলিক অধিকার এবং আপনি নিজে করতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট সমাজে নির্দিষ্ট ইবাদতগুলি আপনি নির্দিষ্ট সময় নামাজ রোজা এবং অন্যান্য যে ধর্মীয় কাজগুলি আছে এগুলি আপনি করলে আপনার ব্যবসায় বরকত হবে। যেভাবে আপনার ব্যবসাটা ইবাদতে পরিণত হবে আজকের মূলত হালাল ব্যবসা সবচেয়ে শ্রেষ্ঠতম একটি ইবাদত। নিশ্চয়ই তোমাদের রিজিকের 10 ভাগের 9 ভাগ রয়েছে ব্যবসার ভিতর এবং 1 ভাগ রয়েছে অন্যান্য জিনিসের উপর। ব্যবসার গুরুত্ব সবচেয়ে বেশি। ভিউয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এপিসোডটি সম্পূর্ণ হচ্ছে বিজনেস কেন্দ্রিক, ব্যবসাটা কেন হালাল এবং এই ব্যবসার ভিতরে সবচেয়ে বেশি কেন কল্যাণ রয়েছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার ভিডিওটি দেখুন, দেখে সম্পূর্ণ নিজেকে উজ্জীবিত করুন যে আজ থেকেই আপনি যেন এই ব্যবসার মাধ্যমে আপনার সর্বোচ্চ মঞ্জিলে যাওয়ার প্রস্তুতিটা হয়ে যায়। 1 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে সততা এবং আমানতদারিতা। ব্যবসায় আপনি যদি সৎ না থাকেন একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে বিজনেস করতে হলে আপনাকে সৎ থাকতে হবে। অসাধু ব্যক্তি কখনোই ব্যবসায় টিকে থাকতে পারে না। হয়তো ক্ষণিকের জন্য সে ভালো প্রফিট করতে পারে কিন্তু এটা তার স্থায়ী হবে না। আমানতের খেয়ানত কোনোভাবেই করা যাবে না, এটা ব্যবসার অন্যতম শর্ত। আপনার কাছে কারো কোনো গচ্ছিত আমানত থাকলে এটা সম্পূর্ণরূপে আপনি তাকে ঠিক যেভাবে আপনার কাছে রেখেছে সেভাবেই আপনি তাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সত্যবাদী আমানতকারী কিয়ামতের দিন শহীদ সিদ্দিকীদের সাথে উঠবে এবং তারা তাদের সাথে থাকবে। অবশ্যই বুঝতে পারছেন যে আমানতের গুরুত্ব কতখানি। 2 নম্বর হচ্ছে ইবাদতকে অগ্রাধিকার দেওয়া। আপনি সমস্ত বিজনেস করবেন এটা আপনার মৌলিক অধিকার এবং আপনি নিজে করতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট সমাজে নির্দিষ্ট ইবাদতগুলি আপনি নির্দিষ্ট সময় নামাজ রোজা এবং অন্যান্য যে ধর্মীয় কাজগুলি আছে এগুলি আপনি করলে আপনার ব্যবসায় বরকত হবে। আমরা ইসলামিক কান্ট্রিগুলিতে দেখতে পাই যে নামাজের সময় তারা দরজা শাটার বন্ধ করে দিয়ে নামাজে দৌড়ে যায়, কিন্তু আমাদের এই কান্ট্রিগুলিতে আসলে এইভাবে অতটা গুরুত্ব দেওয়া হয় না। যদি আপনি এভাবে গুরুত্ব দেন তাহলে আপনার সেই ব্যবসাটা সেই বিজনেসটা একটা ইবাদতে পরিণত হবে এবং আপনি যতক্ষণ থাকবেন ব্যবসা করবেন ততক্ষণ ইবাদত, যখন আপনি নামাজ রোজা অন্যান্য জিনিসগুলি করবেন তখন তাও ইবাদত। যেই হারাম পণ্যগুলি আছে এগুলো আসলে প্রচুর প্রফিট হয়। মনে করেন মদ জুয়া গাঁজা দেহ ব্যবসা সহ বিভিন্ন ধরনের ব্যবসা আছে যেই বিজনেসগুলি আসলে প্রচুর পরিমাণ প্রফিট হয়। কিন্তু এখান থেকে যেমনি প্রফিট আছে সেমনি আপনার অনেক খারাপ দিকও আছে যেটা আপনার ব্যবসায় কোনোভাবে স্থায়িত্ব বয়ে আনবে না এবং আপনার জন্য পাপের ভাগিদার হবেন। যত প্রকার লোক এই ধরনের নিষিদ্ধ সুদ ঘুষ সহ বিভিন্ন কারবার করবে তার সমস্ত পাপের ভাগিদার আপনি হবেন, এটা মাথায় রাখতে হবে আপনাকে। 4 নম্বর হচ্ছে মিথ্যা শপথ দিয়ে পণ্য বিক্রি করা। আপনি উপরে একটা পণ্য দেখালেন নিচে আর একটা পণ্য বিক্রি করে দিচ্ছেন এর সাথে একত্রিত করে, অথবা কথায় কথায় আপনি মিথ্যা কথা বলেন। ভাই আমি এই পণ্যটা 100 টাকা দিয়ে কিনেছি, 100 টাকা 10 টাকা বেশি বিক্রি করলে আমার 10 টাকাই লাভ হয়, কিন্তু আপনি পণ্যটা আসলে কত টাকায় কিনেছেন 70 টাকা বা 80 টাকা। আপনি 100 টাকাও যদি বিক্রি করেন তাহলে দেখা সেখান থেকে আপনার প্রফিটটা চলে আসে, কিন্তু আপনি কি করলেন যে 100 টাকাই কিনেছি, তার মানে সে যে কাস্টমার নিবে সে কিন্তু 100 টাকা 110 টাকা দিবে আপনাকে, তাহলে আপনি এখানে একটা ডাহা মিথ্যা কথা বললেন। এই মিথ্যা আশ্বাস দিয়ে যদি আপনি কোনো পণ্য বিক্রি করেন নিশ্চিত করে বলতে পারি এটা আপনার জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হতে পারে। অনেক মানুষ এখানে এটা করছে। কোনো জায়গায় কোনো পণ্য আপনি কিনতে গেলেই বলবেন যে আমি এটা কিনেছি, এটা প্রফিট না হলে আমার চলবে না বা एक तो लाभ हमें करते हो बेहतर को लाभ हमें करवो किंतु खोज नहीं देगा से ये पन्नो टा दाम आश्चर्य है ना अल्लाह रसूल इधर में लोग देर जन्नो बॉय बहुत शास्त्रीय को तो उल्लेख करें सेन इससे मित्य शपथ करी ताकनुन नीचे कापूर पौड़ी दान करी एवं खोटा दान करी ये तीन सीनियर व्यक्ति बॉय बहुत शास्त्रीय मुखी पड़े वैसे अपने इत्तेके शाब्दान थक बन ये तीन सीन लोग जनो अपनी ना हों ये पद्धति से जो पौने टूटी थकले से टी गोपन करा अपने पौने टूटी ऐसे अपनी चीज जानें तार पर अपनी भालड़ा साथे खराब टा मिक्स करे बिक्री करे दिलें अथवा क्यों अपने कास्ते के सामान्य खुद को न पौने किंचे शे अन्य दिके ताकि ऐसे किंबा अपने की बोल से अपने की विश्वास करे जे भाई हमारे पौड़ा दिए दें अपनी की कोलें तार साथे एक टी खराब पौने मिक्स करे अपने दिए दिलें इता आपना जोनो जेमनी खोतीकर जेविक्ति किंचे शेयर ठोक से आपने टाके ठोका चें किंतु पोकिते वक्त आपने निजी किंतु ठोक चें आपने किसी स्केल कर बन जोखों शे पौनोटा शे तार बाई ती निबे अथवा शे बिजनेस करा जोनो निबे जोखों देखो जेही पौनो तो आपने टूटी मुक्त जुकतो पौनो आपने टाके दिए सें दिखती व त्रुटि पुण्य कोनो पौनो अपनी कारों का चीज़ बिक्री कर बनना अल्लाह रासूल बोले चीज़ जो त्रुटि पुण्य पौनो तत्व गोपन करे जो थी क्यों बिक्री करे तो कौन से अल्लाह गज़बे बिटर था के एवं फिर इस तरह सब समय ताज़नो उबिशब्द दिए था के ये पर जो बेजाल मिशिए तार साथे एकत्रित करे बिक्री करा हमरा अवश्य देख बालो खाटी एक टा प्रोडक्ट के साथे अन्य एक टा प्रोडक्ट मिक्स करे दिच्छे, चाले साथे अन्य चाल किंबा पाथन मिक्स करे बिक्री करते, इता हमारे देश के घर हमें सही पड़े। ये दोनों बिजनेस जो ती आपनी करे थाकें, ताहोले अवश्य आपने इखान्ते की कोनो सॉफ्ट दूरे कथा, आपनी पापे सर्वोच्च पापटी आपना होगे, बेजार मुक्तो बेजार जिनिश आपने बिक्री कर ले, बेजार बिरी आश्ले आश्ले कौन चेना ही मुश्किल असाधु किसी व्यवसायी खनिकर जो मुनाफा नेওয়ার জন্য এই ভেজাল কাজটা করে থাকে যার কারণে যারা ভালো ব্যবসায়ী আছে তাদের আসলে অনেক ক্ষতি হয়ে থাকে আপনি এই কাজটি কখনোই করতে যাবেন না করলে আপনার বিজনেসটা কোনোভাবেই আপনি রক্ষা করতে পারবেন না কারণ ভেজাল জিনিস বিক্রি করা আপনার জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর যে ব্যক্তি কিনছে তার জন্যও ক্ষতিকর এর থেকে মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনি একটি তেলের সাথে আরেকটি তেল মিক্স করে ভেজাল করলেন किंवा आप एक टी गुरे साथे अकोन सीजनली गुर पाव जाते हैं गुरे साथे एक टी साथे आरे टी गुर मिक्स करे अपनी बिक्री करे दिलें इतिहास एक टी बॉयर हो पुतारना ये पुतारना हाथ थे के आपने जो ती निजी के सेव करते पारन ताहली अपना बिजनेस टा हलाल होगे एवं इखान थे के आपने सॉप पावन जेटा अपना जाननाते जाओ जन्नो बालो एक टी माध्यम होते पारे ये वाले डिबोले सठीक परिमाप निश्चित करा अपनी गोश किनते जाबेन बासा ऐसे में पे देख लें जे एक केजी गोश है अपना 800 ग्राम किन्हों 100 ग्राम 100 ग्राम बाद 100 ग्राम गोश आपने नहीं किन्बा अपने जी प्रोडक्ट टिके नहीं करना इसे देखें जे पॉइंट में आप अपने कम इधर जे व्यवसाय जरा करे प्रॉफिट बेशी जरा करे तारा से लेकर स्टक करे थाके अपने तो एक स्टी करे थाकें अवश्य अपने का स्टिक निजी के बिरत रखून ओजने कम दवा एक बय भाव अन्याय इकट्ठे अल्लाह बोले चेन मंदो परिमेय पे ज़रा कम दे तरा बयबाहो खोतिर भीतरे ज़रा मानुषिक कास्ते के मिपने आश्वाय ठीक परिमन मिपने एवं जखून तरा दे ताक तरा तखून उजने कम दे तादेश जनो बयबाहो पुरीने में कथा अल्लाह निजी घोषणा करे चेन अतएव अवश्य बुझते बार चेन जे उजने कम दे और शास्त्री उन्हें बयबाहो मते की बोल बसी जो चे मौजूद दरी बात कितनी शंकर तो ही करा ये देखें पैसे शंकर हड़त करे पैसे नहीं पैसे के बोलते बोल लो कितनी शंकर तो ही करे पैसे गुदा में पसंद होते हैं हड़त करे आलू दाम बेरे के से एक किज 20 टका आलू शायद तीखे 70 टका कितनी शंकर तो ही कर होते हैं तेले बाजार शंकर तो ही कर होते हैं चाले बाजार शंकर तो ही कर होते हैं इगुला किसू नामधारी व्यवसायी मौजूद करे कृत्रिम संकट तैरी करे बाजार मूल्य अस्थिर करे मूलत देश के एक अस्थिरताय फेले साधारण मानुष के भुगे तारा भालो माने मुनाफा तुलते चाय आसले निजेरा निजेराई ठकछे आमी हरफ करे बोलते पारी एई धरनेर व्यवसायीरा देखबेन पारिवारिक भावे तारा सम्पूर्ण अशांतिते आछे तादेर सन्तानरा ठीकमतो तादेर आयत्ते नेই तारा एत असाधु हয়ে গেছে যে দেশের মানুষের সাথে বাটপারি করছে দেশের সাথে বাটপারি করছে এমনকি নিজেদের সাথে নিজেরা বাটপারি করছে এই সকল মজুতরি যে আপনি করে থাকেন অবশ্যই আপনার জন্য ভয়াবহ শাস্তির অপেক্ষা করছে আপনি কখনোই সৎ ব্যবসায়ী হতে পারবেন না এটি নিশ্চিত করে আপনি জেনে রাখুন আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে জেনে রাখো ওই জনগোষ্ঠীর উপর ওই ব্যক্তির উপর ওই দেশের উপর আল্লাহর গজব দরিদ্র এবং মহামারী অপেক্ষা করছে বুঝতে পারছেন মুষ্টিমেয় কিছু ব্যবসায়ের জন্য আমরা সকলেই আসলে এই ক্ষতির সম্মুখীন হচ্ছি আপনি যদি এই ধরনের কোনো ব্যবসায়ী হয়ে থাকেন আপনার কাছে নির্দ্বিধায় অনুরোধ থাকবে আপনি এখান থেকে ফিরে আসুন ইপা যেটি হচ্ছে সত্য বা হস্তগত হওয়ার আগেই বিক্রি করা এই বিজনেসটা আসলে এখন অনেকেই করছে এটা হচ্ছে একটি প্রোডাক্টই আপনি হাতে পেলেন না কিন্তু পুরো প্রোডাক্টের কোনো একটা কপি দেখিয়ে অন্য কাছে আপনি বিক্রি করে দিলেন কিন্তু প্রোডাক্ট এখনো আপনার হাতে পৌঁছেনি এটা আসলে করা যাবে না ইসলাম এটাকে সাপোর্ট করে না আপনি যদি এটা করেন তাহলে অবশ্যই আপনাকে সেই সঠিক প্রোডাক্ট আপনাকে নিয়ে আসতে হবে সঠিক প্রোডাক্ট নিয়ে তারপর আপনাকে বিজনেস করতে হবে আপনি একটি প্রোডাক্টের ডেমো কিংবা প্রোডাক্টের নাম দিয়ে বিক্রি করে আপনি এটা করতে পারবেন না আল্লাহ রাসূল এর ধরনের হাদিস বলেছেন যে কোনো ব্যক্তি কোনো খাদ্যশস্য বা কোনো বস্তু ক্রয় করলো ক্রয় করার পর যদি তার নিজের হাতে না আসে তার আগে যেন সেটি বিক্রি না করে অতএব এটি আপনি বিক্রি করতে পারবেন না আপনার হাতে বা হস্তগত হওয়ার আগে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে অনিশ্চিত কিছু বিক্রি না করা সরল মনে ব্যবসা করছেন এটা নিশ্চিত জানা যে এখান থেকে আপনি প্রফিট হবে মুনাফা হবে আপনি এখান থেকে ভালো মানের একটি বিজনেস দাঁড় করবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না অনিশ্চিত আমি বিজনেসটা করলে এখান থেকে আমার অনেক ক্ষতি হওয়ার সম্মুখীন থাকে এই ধরনের বিজনেস আপনি না যাওয়াটাই বেটার হবে আল্লাহ রাসূল এই ধরনের বলেছেন যে কোনো গাভী তার বাচ্চা হওয়ার আগে স্তনের দুধ পরিমাপ করে কেউ যদি বিক্রি করে তো এই ধরনের বিক্রি করাকে আল্লাহ রাসূল অনিশ্চিত বিক্রি বলে অভিহিত করেছেন এবং এটা না করার জন্য নিষেধ করেছেন ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন যে বিজনেসটা একটি ইবাদত আর এই বিজনেস যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে অবশ্যই এর থেকে আপনার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে একটা জিনিস মনে রাখবেন জান্নাত কিন্তু এত সোজা না আপনি ব্যবসা করছেন ওজনে কম দিচ্ছেন ব্যবসা করছেন আমানতের খেয়ানত করছেন ব্যবসা করছেন আপনি মজুত করছেন এই সকল কর্মকাণ্ড যদি আপনি করে থাকেন তাহলে নিশ্চিত আপনি কোনোভাবেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া পথ অনুযায়ী বিজনেস করছেন না কোনো ধর্মেই এটাকে সমর্থন করে না আসুন সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা করুন হালাল রুজি অন্বেষণ করুন সব হবে পাশাপাশি আপনার বরকত হবে অল্প বিক্রি করে এখান থেকে আপনি অনেক মুনাফা অর্জন করতে পারবেন আপনার লাইফটা বেটার কাটবে ভিউয়ার্স আমার এই তথ্যগুলি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন লাইক শেয়ার কমেন্ট করুন দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাময়িক মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।